কুটে ধুয়ে রেডি করলাম। এখন এগুলো রেখে দিচ্ছি, লোটা মাছগুলো বক্সে রেখে দিব, আর পোয়া মাছগুলো রান্না করব। পোয়া মাছগুলো দুটুকু করে নিব। পোয়া মাছের মতো রান্নার আগে আরো একটা কাজ আছে, এই যে পোয়া মাছের এখানে, এই যে এখানে দুটো দাঁত আছে, এগুলো ফেলে দিতে হয়। এই যে, এই যে দুটো দাঁত, এই দুটো দাঁত, এগুলো পাথরন দাঁতের নিচে পড়বে খাওয়ার সময়, কিন্তু এগুলো রান্নার আগে, এই যে, এই যে এগুলো রান্নার আগে ফেলে দিতে হয়। এই যে, এই যে বের করলাম, এই যে দুটা, এই পাথরটা পাথরের মতো, পাথরই বলি এগুলো নাকি মাছের দাঁত। এই যে এই জিনিসটা পোয়া মাছ রান্নার আগে এই জিনিসটা কিন্তু ফেলতে হয়। এই যে এগুলো একদম ওই কি বলে সমুদ্রের ঝিনুকের ভিতরে থাকে যে মুক্ত, সে মুক্তর মতো। এই যে সব বের করে ফেললাম, এই যে একদম ওই ঝিনুকের ভিতর থেকে যেরকম আমরা মুক্তা বের করি, এই মুক্তার মতো, এই যে একদম মুক্তা দাঁত, এগুলো পোয়া মাছের দাঁত।